क्यों मेरे को आज तुम दो बोल। आई एम बैक। नमस्कार, कैमन आछो? ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। দিদি আমাদের শান্ত শিষ্ট, দেয় না কাউকে গালি, হাসি মুখে সবার সামনে এগিয়ে দেয় থালি, মাঝে মাঝে রেগে গেলে দেয় না কাউকে ছাড়, বুড়ো হোক বা কচি কষিয়ে মারে চড়। তো হেই, দিস ইজ তুলিকা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাচিভ ওভার। তো আজকে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে নিশ্চয়ই ধরে ফেলেছো। তো ভিডিওটা শুরু রেখে ছোটরা তোমরা ভিডিওটা স্কিপ করে দাও আর গুরুজনেরা ক্ষমা ঘেন্না করে ভিডিওটা দেখে নাও। তো আর দেরি কিসে, চলো শুরু করি। দেখে কোনো লাভ নেই, কারণ আমাদের দিদির পক্ষে এই সমস্ত রিলস শর্ট বানানো খুবই ডিফিকাল্ট, তাই দেখে কোনো লাভ নেই। বলেন কি? ঠিকই বলছি, কোনো লাভ নেই। তাই তোমরা যারা মানে অনলাইন ওই রিল বানাও, ইউটিউবে শর্টস বানাও, আমার জন্য ভীষণ ডিফিকাল্ট। হ্যাঁ, এটা তো আমরা জানি যে রিলস শর্ট বানানো তোমার পক্ষে খুবই ডিফিকাল্ট। ঠিক তাহলে তো দিদির আরো কিছু রিলস দেখতে হবে কি, তাই তো? Yes. তাই নাকি দিদি? তো জানি তো ওটা আমার ঘর না, আমার ঘর তো এটা। আচ্ছা, সব কি বারাতে আই ডোলি তুমি লানা। এই দিদি, তোমার বারাত কবে আসবে আমাকে একটু বলো কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু তোমার বিগ ফ্যান। রিলস তো দেখলাম, তো এবার চলো আগে দেখে আসি দিদি সবার সামনে কিভাবে হাসি মুখে থালি এগিয়ে দেয়। দেখো কি সুন্দর যত্ন দিয়ে দিদি মানুষকে খাওয়াতে পারে, দেখে আমার মনটা ভরে গেল গো। আহারে, কত বড় মন দিদি তোমার! এত বড় মনটা তুই কোথায় লুকিয়ে রেখেছিলিস রে? এই এই, এটা কি হলো? জানি না। আমি ভাবলাম ভুল করে হয়তো অন্য কাউকে দেখে ফেললাম। দিদি হঠাৎ মারামারি কেন করছে, ব্যাপারটা কি? আমি তো বুঝতেও পারছি না। এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? আমাকে তো চিমটি কেটেছে। কি, তোমাকে চিমটি কেটেছে? কিন্তু কোথায় চিমটি কেটেছে? আরে পিঠে পিঠে চিমটি মিমটি কেটে চলে যায়, রোজ করে রোজ করে। ছি ছি, এটা তো ঠিক না। চিমটি কাটবা কেন? মেয়েদের গায়ে চিমটি কাটবা কেন? ঠিক বলেছিস। মানছি দিদি আমাদের ভাইরাল, তাই দিদির কাছে কেউ তার হাতে রান্না খেতে আসে, কেউ তাকে দেখে ক্রাশ খেতে আসে, আবার কেউ তার মিষ্টি হাসি দেখতেও আসে। তাই বলে চিমটি কাটবা? শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই সেই মন ভোলানো হাসি দিদি। ওয়াও, এতক্ষণ অবধি সবই ঠিক ছিল, কিন্তু চিমটিটা কাটলো কে? জানো না, কোনো ব্যাপার না, আমি আছি তো জানানোর জন্য। আরে জিও গুরু, আমার সাথে অলমোস্ট মেরে পাপা সাথে উমর সে জ্যাদা হ্যায়, বাট ও না এভরিডে হ্যারাস করতা হ্যায় ফিজিক্যাল। তো এই হলো সেই ব্যক্তি যে কিনা রোজ দিদিকে হ্যারাস করে এবং চিমটি কেটেছে। তো বলছি দাদু, বুড়ো বয়সে এখনো কি কুড়কুড়ানি কমেনি? নেই। দাদু তেজ দেখেছো? ও মা, থোড়া সাপ আবার তনা তোলে দেখছি। এখনো কিন্তু সেই জোর আছে, ইয়ে মানে গায়ের জোর। ও মা, দিদির গায়েও তো কম জোর না দেখছি। গুলি আমিও চালাতে জানি। এটা কিন্তু লোকের একটাই কথা বলবে, আরে ভাই রাস্তায় নেমেছো, ফুটপাথ অকুপাইড করে রয়েছো, আর এসব খবর এটা হয়? এই না না, এটা কিন্তু ঠিক না, রাস্তায় নামলেই সবাই তো আর খারাপ হয় না, তাই এই কথাটা বলো না। ঠিক ঠিক, ফুটপাথে কুপিয়ে খুন করা, কে করে তার প্রেমিকা? কি কি
কে খুন করেছে? তার প্রেমিকা। আরে ওটা প্রেমিকা হবে না গো দিদি, প্রেমিক হবে। সরি সরি, মেয়েদের প্রেমিকা হয় না, প্রেমিক হয় প্রেমী। আমি তো দেখ পুরো শুরু থেকে বলবো না, এভরিডে হ্যারাস করতে ফিজিক্যাল। এইটা তো আমি কত আড়াই বছর ধরে আজকে গিয়ে আমি স্টেপ নিয়েছি। দেখেছো আমাদের দিদির কতটা সহ্য ক্ষমতা? আড়াই বছর ধরে সে রোজ একটা মানুষের ফিজিক্যাল হ্যারাসমেন্ট সহ্য করে আসে। তুই এখানে যাবো, এখানে আমি চলে আসি জানি। ভাই ঠিক আছে, খাওয়া লাগবে না। এইটাই হলো নারী। এখানে ওদের মাঠে নেই যাবি বেটা, খাওয়া আরামসে খা। দেখো এত কিছুর পরেও কিন্তু আমাদের দিদি হাসি মুখে সবাইকে যত্ন সহকারে খাওয়াতে ব্যস্ত, এইটাই মনে হয় আমাদের স্মার্ট দিদি নন্দিনী। হ্যাটস অফ ইউ দিদি, শাবাস বেটা। তো আজকের ভিডিওটাই বেশি দূর এগোবো না, এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক পেজ থেকে নতুন দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর কারোর মনে যদি একটু দয়াঠয়া হয়ে থাকে তাহলে একটা শেয়ার মেরে দিও, লাইক করে দিও। হ্যাঁ, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই। তোমাদের ভিডিও পছন্দ হয় না তো লাইক মারো, কর দো यार, তোমারে পয়সা থোড়ি না কাট রে, কর দো।